আমি মনে হয় স্টেজে দাঁড়িয়ে প্রথমে এটাই বলতে যাচ্ছিলাম যে এটা আসলে শিশু চলচ্চিত্র, সেক্ষেত্রে যদি ভাবে যে এটা একটা আসলে শিশু বলতে আমরা যা বুঝি যে বাচ্চাদের আর কি, তো আমার মনে হয় সেখানে বয়স না ভেবে আমার মনে হয় প্রত্যেকটা বয়সের মধ্যে আসলে শিশু বিরাজ করে। তো আমরা দিন শেষে সবাই শিশু, সেখান থেকে আসলে সিনেমাটা আসলে সবার। আমরা তো সবসময় গ্লেমারাস করি, করি গ্লেমারাস সিয়াম, মানে করি গ্লেমার। আমরা শুটিং করতে করতে আমাদের পুরো টিম একটা সময় রিয়েলাইজ করতে শুরু করলো এবং ডিরেক্টরকে বলা শুরু করলো যে এটা আসলে শিশুতোষ চলচ্চিত্র, কিন্তু এটা তো সামহাও এটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে, একটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে। তো আমি আমি এটাই বলতে চাই যে প্রেমটা কিন্তু আসলে একটা আমি আসলে বলতে চাই যে যেহেতু এখানে একটা প্রেম আছে এবং প্রেমটা আসলে আমার মনে হয় যে একটা ইনোসেন্সের ব্যাপার আছে, প্রেমটার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার আছে। এটাও আসলে একটা শিশুদের মতো, শিশুদের মতোই। তো দিন শেষে এটা আসলেই শিশুদের চলচ্চিত্র, যেহেতু আমাদের স্লোগান হচ্ছে সুস্থ বিনোদন। তো আমরা চাই আসলেই চলচ্চিত্রটা দিন শেষে সুস্থ বিনোদনেই গড়ে উঠুক, সবাই আসলে সেই সুস্থ বিনোদনটা পাক। তো সেই সুস্থ বিনোদনের একটা সময় আসলে সুস্থ বিনোদন হয়েই যাবে, ওই কাঠামোটা আসলে আমরা আসলে ওইখান ওইখানে আসলে কন্ট্রিবিউট করতে পারছি, এটা 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 আসলে অনেক স্বস্তি দেবে আমাদের তখন, এটা আমি মনে করি। এখানে দাঁড়িয়ে বলা আসলে মুশকিল যে তৃষা আসলে কীরকম, যদি হিন্স দিতে হয় সেক্ষেত্রে বলবো যে একটা জুটি জুটি প্রথা তো ব্যাপার আছে। তো সেখানে সিয়াম পরীকে যেভাবে আগের সিনেমাতে দেখেছি বিশ্ব সুন্দরীতে ওরকম করানোর না, আসলে ওইখান থেকে আসলে একদম বিপরীত বলবো না, কারণ এখানে লাভ আছে। আমার মনে হচ্ছে তৃষা এখানে একটু একটু বেশি ম্যাচিউর অ্যান্ড লাভটা একটু বেশি ইম্যাচিউর, মানে ইনোসেন্ট বলতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব